দীর্ঘদিন বন্ধ থাকলেও এবার স্কুল খোলার কথা ভাবছে রাজ্য প্রশাসন, কিন্তু এতদিন পর কি অবস্থায় রয়েছে এই স্কুলগুলি? আগে থেকে খোঁজ খবর নিতে তৎপরতা বিকাশ ভবনের। স্কুলের শিক্ষকদের ফর্ম পাঠিয়ে কিছু তথ্য জানতে চেয়েছে তারা। মূলত স্কুল ক্লাসরুমের পরিস্থিতি জানা লক্ষ্য বিকাশ ভবনের। অতিমারিতে স্কুল বন্ধ দীর্ঘদিন, তার উপরে আমফান ইয়াসের মতো দুর্যোগ। এদিকে ক্লাসরুমে ফেরার দাবি জোরালো হচ্ছে ক্রমেই, কিন্তু কেমন দশায় আছে স্কুলগুলি? পূজোর পর স্কুল খুলতে পারে বলে রেখেছেন মুখ্যমন্ত্রী, বিষয়টি নিয়ে তৎপর পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা দপ্তরও। তবে তার আগে পরিস্থিতি কেমন জেনে নিতে চান তারা। উচ্চশিক্ষা দপ্তর থেকে প্রত্যেক প্রধান শিক্ষকের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে স্কুলের কি কি প্রয়োজন, কি কি সারিয়ে তুলতে হবে। উচ্চশিক্ষা দপ্তর ইঙ্গিত দিচ্ছে এবং তাদের সক্রিয়তা অনুযায়ী বিশেষজ্ঞরা মনে করছেন যে স্কুল খোলার জন্য পুরো দমে কাজ করছে বিকাশ ভবন। প্রধান শিক্ষকদের কাছে ফর্মটি পৌঁছেও গিয়েছে, দ্রুত সেই ফর্ম পূরণের নির্দেশ দিয়েছেন ডেপুটি ডিরেক্টর। স্কুল পরিদর্শক মারফত শিক্ষকদের কাছে কয়েকটি প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে। কটা ক্লাসরুম পরিষ্কার করতে হবে, কটা ক্লাসরুম সারিয়ে তুলতে হবে, স্কুলের কাজ শেষ করতে কত টাকা প্রয়োজন, রান্নাঘর কি সারাতে হবে, যদি সারাতে হয় তাহলে কত টাকা প্রয়োজন, শৌচাগারও কি সারাতে হবে, পানীয় জলের ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে, আসবাব মেরামত করতে হবে কি। ক্যামেরায় অর্ঘর, সাথে সুমন মহাপাত্র, টিভি 9 বাংলা, কলকাতা।